লিঙ্গ বৈষম্য দূর করতে সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে সমান তালে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে সমকাজে সমবেতন অর্থাৎ সমাজের নারী জাতিকে কখনো পেছনে ফেলতে না পারা যায় সেই উদ্দেশ্যে জাতিসংঘ 1975 সাল থেকে বিশ্বের প্রতিটি দেশে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পূর্ণ মর্যাদা পালন করার স্বীকৃতি প্রদান করে। এই ঐতিহ্যবাহী দিনটিকে পূর্ণ মর্যাদার সাথে পালন করার উদ্দেশ্যে তমালিনী ছায়ার সব মহিলা সদস্যরা পদ্মপুকুর এলাকার বাসিন্দা শ্রদ্ধেয়া সুরক বালানাথের হাতে প্রবীণ নাগরিক সম্মানপত্র তুলে দেন। শ্রীমতী সুরক বালানাথের বর্তমান বয়স 108 বছর। ওনার পুত্র শ্রী নিপু চন্দ্রনাথ, পুত্রবধূ শ্রীমতী বিজয়া দেবী দুজনেই তমালিনী ছায়ার প্রতিষ্ঠাতা সদস্য ও সদস্যা। সম্মাননা প্রদানের পর সংস্থার সদস্যরা আলগাপুর গ্রামের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীমতী ঝুনু রায়ের বাড়িতে গিয়ে ওনার হাতে কিছু ভোগ্যপণ্য সামগ্রী তুলে দেন। শ্রীমতী ঝুনু রায়ের পুত্র কিংবা পুত্রবধূ কেউই নেই, ওনার দিকে নজর রাখার মতো কেউ নেই বর্তমানে। রেশন কার্ডে কোনো ভোগ্যপণ্য উনি পান না। উজ্জ্বলা যোজনার পাওয়া গেছে চুলা ব্যবহার করার অধিকার ওনার নেই। ওনার বর্তমান বয়স 80 বছর চলছে। শ্রীমতী ঝুনু রায়ের হাতে ভোগ্যপণ্য সামগ্রী তুলে দেওয়ার সময় সংস্থার সদস্যদের সাথে উপস্থিত ছিলেন আলগাপুর গ্রাম পঞ্চায়েতের সমিতির সদস্য শ্রীমতী পারমিতা মজুমদার এবং ধর্মনগরের বিশিষ্ট সাংবাদিক তথা তমালিনী ছায়া সদস্য শ্রীমতী কাকলি রাউতের মা শ্রীমতী দীপা রাউত। ভোগ্যপণ্য তুলে দেওয়ার সময় আলগাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রীমতী পারমিতা মজুমদার এখানে দাঁড়িয়ে কথা দেন যে অতি সত্বর তিনি ঝুনু রায়ের সার্বিক দুরবস্থার কথা পঞ্চায়েতের আলোচনা করে মহিলাকে রেশন সামগ্রী, বিদ্যুৎ ও উজ্জ্বলা যোজনা সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তার সাথে তমালিনী ছায়ার সব সদস্যরা মিলে এই মহিলার জন্য একটি ফ্যানের ব্যবস্থা করে দেওয়ার কথা দেন। নমস্কার, আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা তমালিনীর ছায়ার সব সদস্য সদস্যার পক্ষ থেকে বিশ্বের সমস্ত নারীর প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমরা প্রথমে আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আমাদের সংস্থার শ্রদ্ধেয় সহসভাপতি নিপুচন্দ্রনাথ মহোদয়ের মাতৃদেবী শ্রদ্ধেয়া সুয়াগবালা দেবীকে আমরা প্রবীণ নাগরিক সম্মাননা জ্ঞাপন করি এবং ওনার বয়স আজ 108 বছর চলছে। তো এই ক্ষেত্রে আমরা ওনাকে সম্মাননাপত্র প্রদান করে অত্যন্ত গর্বিত বোধ করছি। তারপর আমরা আলগাপুর পঞ্চায়েতের শ্রদ্ধেয়া ঝুনু রায় মহোদয়ের বাড়িতে গিয়ে ওনার হাতে আমরা সব সদস্যরা মিলে আমরা কিছু খাদ্যদ্রব্য তুলে দেই। এই ভোগ্য পণ্যের সমস্ত মূল্য বহন করেছেন আমাদের সংস্থার শ্রদ্ধেয়া সদস্য শিখা রায় মহোদয়া। সেইখানে আলগাপুর পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রীমতী পারমিতা মজুমদার মহোদয়াও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের সংস্থার বিশিষ্ট সদস্য বিশিষ্ট সাংবাদিক শ্রীমতী কাকুলি রাউত। তো সবার উপস্থিতিতে আমরা শ্রদ্ধেয়া ঝুনু রায়কে এবং সুয়াগবালা দেবীর হাতে সম্মাননা পত্র দিতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করছি। নমস্কার।